আজকে চমৎকার কালারফুল বিখ্যাত অস্টি নামের রিভিউ করব ভিউয়ার্স। দেখুন কালারটা কি সুন্দর এবং সাইজও কিন্তু বেশ। এই অস্টি নামটি দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যেদিন যাব ওই দিন হারভেস্ট করা হয়েছিল, তারপর ফ্রিজে রাখা হয়েছে। একটা দিকে একটু প্রবলেম হয়েছিল, ওই সাইডটাতে একটু কেটে রাখা হয়েছিল, বাকি এই সাইডটা এখনও খুব ইনটেক্ট আছে, ভালো আছে। তো আশা করি আমরা এটা রিভিউ করতে পারবো। আর এই আমটি আমার তিনটি আম হয়েছিল এই গাছে, সবগুলো বড় বড়, আপনাদের ছবিটা দেখাবো। রিমেলের সময় তিনটি আম একসাথে বারবার বাতাসে বাড়ি খেতে খেতে প্রত্যেকটারই ওই ভিতরের যেই জায়গাটায় বাড়ি খেয়েছে স্পেসিফিক ওই স্পটটাতে প্রবলেম হয়ে গেছিলো। তো তারপরও এই সাইডটা পুরোপুরি ইনটেক আছে, আমরা আশা করি টোটাল রিভিউটা আপনাদের দিতে পারবো। একটা সাইড দিয়েই আমরা শুরু করব। যেমনটা বলেছিলাম ভিতরের কালারটা ইয়েলো এবং এই পাশটা যথেষ্ট ভালোই আছে, তেমন কোনো প্রবলেম হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্টিন, অস্টিন আমের টেস্টটা কিন্তু ভালোই লাগলো। কমপ্লেক্স ফ্লেভার, সুইট অ্যান্ড টার্টের একটা কম্বিনেশন, স্পাইসিনেস নেই, কোনো অ্যাসিডিক ভাব নেই, তবে টেস্টটা বা ফ্লেভারটা আমি যথেষ্ট ভালো পেলাম। হালকা ফাইবার আছে এবং ফ্লেশের টেক্সচারটা ফার্ম, মিষ্টতাটা বেশ ভালো, একই সাথে টার্টনেসের পরিমাণটাও যথেষ্ট। মিষ্টতার দিক থেকে এটা হচ্ছে 6.5 out of 10, আর টার্টনেসের দিক থেকে এটা হচ্ছে 5 out of 10। তো টক এবং মিষ্টির একটা মারাত্মক একটা সমন্বয়। এটা হালকা একটু ফাইবার আছে, তো সব মিলিয়ে মোটামুটি আমার কাছে ভালো লাগছে। এটাকে আমি দেব 7 out of 10। ভিউয়ার্স, রঙিন আমের আমাদের দেশে এর আগ পর্যন্ত যত রকমের বিভ্রান্তি হয়েছিল যে শুধু দেখতে সুন্দর কিন্তু স্বাদ ভালো না, আর এটা কিন্তু একই সাথে রঙিন এবং এটার গড় ওজনও প্রায় 750 থেকে 750-800 গ্রাম হয়ে থাকে। তো ওই দিক থেকে ওই একটু যদি ফাইবারাসটা আমরা কম্প্রোমাইজ করতে পারি তাহলে এটা অবশ্যই একটা ভালো জাত। এবং এটার যে ক্যানোপিটা মোটামুটি ঝোপালো, তেমন একটা ওপেন ক্যানোপি না, তবে এগুলো খুব সহজে প্রুনিং করে রাখা যায়। একটা মুকুলই এসেছিল এবং একটা মুকুল থেকে তিনটা আম ধরেছিল, তো প্রোডাকশনটা সম্বন্ধে হয়তো দু এক সিজন গেলে আপনাদের বলতে পারবো এটা রেগুলার বেয়ারার কিনা, এটাও আমার একটু সময় লাগবে বলতে। আর তেমন এটা আমি কোনো ডিজিজ পাইনি, বাতাসে বারবার বাড়ি খাওয়াতে একই জায়গায় আমটা হওয়াতে কিছু প্রবলেম হয়েছে, এছাড়া আমার কাছে কোনো প্রবলেম মনে হয়নি। আপনারা অবশ্যই অস্টিন গ্রো করতে পারেন, যারা যারা অস্টিন সংগ্রহ করেছেন বাংলাদেশে তারা আমার মনে হয় যদি সঠিক জায়গা থেকে সংগ্রহ করে থাকেন ভালো একটা জাত পেয়েছেন, অর্নামেন্টাল একটা জাতের সাথে ভালো একটা স্বাদও আপনারা পাবেন। ভিউয়ার্স, এই সব কিছু জানতে আপনাদের কিন্তু অবশ্যই ম্যাঙ্গোমেন বাংলাদেশকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে গুরুত্বপূর্ণ রিভিউগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। অবশ্যই ফ্লোরিডা ফার্ম বিডি ফেসবুক পেজটি লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, আমাদের বিভিন্ন আপডেট আপনারা ওখানে পাবেন। 30 সেপ্টেম্বর থেকে আমার গ্রো করা সবগুলো জাত ধীরে ধীরে আমি ফ্লোরিডা ফার্ম বিডি থেকে রিলিজ করা শুরু করব। আমার সংগৃহীত ফ্লোরিডার বিখ্যাত জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং দেশি বিদেশি অনেক জাতি আপনারা সংগ্রহ করতে পারবেন। ভালোই একটা মিষ্টতা পেয়েছি, এবার দেখি ব্রিক্স মিটারে মিষ্টতাটা কেমন। ভিউয়ার্স 18.2 কিন্তু ভিউয়ার্স এটার যে কমপ্লেক্স একটা ফ্লেভার পেয়েছি 18.2 যথেষ্ট মিষ্টি। আপনারা যারা টক মিষ্টি পছন্দ করেন নিঃসন্দেহে তারা আপনারা এই জাতটি গ্রো করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।